পৃথিবীতে যত ইনভিজিবল পাওয়ার আছে তার মধ্যে আমার মনে হয় সফলতা অন্যতম একটি পাওয়ারফুল ফোর্স। যেই মানুষগুলো আপনাকে কখনো গুনত না, যেই মানুষগুলো আপনাকে দেখলে পাশ কাটিয়ে চলে যেত, যেই মানুষগুলো তাদের ফ্যামিলির কোনো প্রোগ্রামে আপনার বাবা মাকে ইনভাইট করতো না, আপনি যখন সফল হবেন সেই মানুষগুলাই আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে, দূর থেকে দেখলে আপনার কাছে এসে কথা বলতে চাইবে। ওই মানুষগুলাই তাদের ফ্যামিলির কোনো প্রোগ্রামে আপনার বাবা মাকে ইনভাইট করতে ভুলবেন। সফলতা এতটাই পাওয়ারফুল। তাহলে এই সফলতা অর্জন করার জন্য যদি আমাদের কিছু নির্ঘুম রাত কাটানো লাগে, যদি হচ্ছে আমাদের কিছু আড্ডা, কিছু ঘোরাফেরা স্যাক্রিফাইস করা লাগে, যদি হচ্ছে আমাদের প্রতিদিন বা অল্প কিছু দিন 7-8 ঘন্টা করে পরিশ্রম করা লাগে, তাহলে আমি কেন করবো না? তো আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফল হওয়ার জন্য যে স্ট্রাগল, যে এফোর্ট, যে কষ্টটুকু করা উচিত তা কেউ আমরা করতে চাই না। আমরা সবসময় শর্টকাটস খুঁজি, কিন্তু দেখা যায় এই শর্টকাট ফলো করে আসলে একটা ভালো জায়গায় যাওয়া যায় না। আপনি যদি লাইফে একটা ভালো জায়গায় যাইতে চান, আপনাকে অবশ্যই স্ট্রাগল করা লাগে, আপনাকে অবশ্যই পরিশ্রমটাকে ঘৃণে না করে পরিশ্রমটাকে আলিঙ্গন করা লাগে। আপনি হার্ডওয়ার্ক, পরিশ্রম অ্যাভয়েড করে, আপনি পরিশ্রমকে বাইপাস করে জীবনে একটা জায়গায় চলে যাবেন, এরকমটা কখনোই হবে না। যারা আপনাকে বলবে যে না পরিশ্রম ছাড়া সফল হওয়া যায়, শর্টকাট ফলো করে সফল হওয়া যায়, এদের ম্যাক্সিমামই আসলে কতটুকু সত্য বলতেছে বা আসলে কতটুকু অনেস্ট তা প্রশ্ন থেকে যায়। বিকজ সফলতা কোনো শর্টকাট নাই। আপনি আমি যাদেরকে সাকসেসফুল মানুষের সিম্বল হিসাবে চিনি, সেটা যে কোনো ফিল্ডে হোক, বিজনেসের ফিল্ডে হোক বা হচ্ছে স্পোর্টসের ফিল্ডে হোক, আপনি খেয়াল করে দেখবেন তাদের প্রত্যেকেই এক একজন এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্কিং মানুষ। ফর এক্সাম্পল, আমি হচ্ছে আমার আইএলস ক্লাসগুলোতে প্রায় সময় CR7-এর কথা বলি, ক্রিস্টিয়ানো রোনালদো। আমার দেখা, বা এটা নট জাস্ট আমার, এটা হচ্ছে আমার মনে হয় যে পৃথিবীতে যত হার্ডওয়ার্কিং মানুষ আছেন বর্তমান সময়ে, তার মধ্যে CR7 হচ্ছেন অন্যতম একজন মানুষ। এই বয়সে ওনার যে ফিটনেসের লেভেলটা, এটা এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্কিং না হলে পসিবল না। ওই জন্য যদি আপনি, আমি বা যে কেউ আমরা হচ্ছে লাইফে একটা জায়গায় যেতে চাই, তাহলে আমাদেরকে হার্ডওয়ার্ক, পরিশ্রমকে আলিঙ্গন করা লাগবে, পরিশ্রমকে বাইপাস করে, পরিশ্রমকে স্কিপ করে, পরিশ্রমকে অ্যাভয়েড করে আমরা কোনো শর্টকাট ফলো করে একটা জায়গায় চলে যাব। এই ধারণা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমি বলবো আমরা বোকার স্বর্গে বাস করতেছি। তো ওই জন্য আপনি যেই ফিল্ডেই কাজ করতে চাচ্ছেন, আপনি যেই ফিল্ডেই ইম্প্রুভ করতে চাচ্ছেন, চুপ কান বন্ধ করে ওই ফিল্ডে আপনি প্রতিদিন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইনভেস্ট করেন রেগুলারলি, 1-2-3 মাস, দেখবেন ওই ফিল্ডে আপনার একটা এক্সপার্টিস, আপনার একটা দখল চলে আসছে। তো বটম লাইন ইজ, আমরা সবাই সফল হতে চাই এবং সফলতা খুবই এক্সট্রিমলি পাওয়ারফুল একটা জিনিস। ইম্পসিবল কিছু জিনিসকে সফলতা পসিবল করে দেয়, হিউম্যান রিলেশনশিপকে নতুন করে সফলতা ডিফাইন করে, এবং এই সফলতা অর্জন করার জন্য অবশ্যই পরিশ্রমকে আলিঙ্গন করা লাগবে, পরিশ্রম করা লাগবে, পরিশ্রমকে বাইপাস করে এই সফলতা অর্জন করা পসিবল। তো আপনি খেয়াল করে দেখবেন যে বা যারা আপনার আশেপাশে, যে বা যারা পরিশ্রম না করে কোনো শর্টকাট ফলো করে সফল হয়ে গেছে বা কোনো একটা জায়গায় চলে গেছে, এরা কিন্তু খুব দ্রুত ফলো করে, কিন্তু যারা কষ্ট করে, হার্ডওয়ার্ক করে যারা একটা জায়গায় যায়, এরা এতটা সহজে ফল করে না। ওই জন্য যদি জীবনে একটা ভালো জায়গায় যেতে চান, তাহলে হার্ডওয়ার্ক, পরিশ্রমকে অ্যাভয়েড না করে হার্ডওয়ার্ক, পরিশ্রমকে ভালোবাসতে শিখুন, এবং হার্ডওয়ার্ক, পরিশ্রম এই জীবনের একটা অংশ বা একটা পার্ট হিসাবে তৈরি করুন। আল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।